তোমরা ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে ভালোবাসি বলে এত বলতে পারছি এবং এত এবং এবং সপাটে বলতে পারছি, কোনো রাগ ঢাক না করে বলতে পারছি। কেন বলতে পারছি না? তোমার থেকে সত্যি কিছু নেওয়া দেওয়া নেই, তার জন্য আমার কথায় দম আছে, তার জন্য আমার কথায় দম আছে। কারণ তোমাকে তো ভালোবাসি আমি, তোমাকে যেহেতু ভালোবাসি, যে ছাত্র ভালো পড়ে সে কেন পরেরটা দেখে লিখতে যাবে, কেন লিখবে? তো সেই কারণে আমি তোমায় বলতে পারি, পথের পথি ভয় পেও না একে বারে, সামনে আছে কান্ডারি ভাই নিয়ে যাবে ভগবান। পথের পথি ভয় পেও না একে বারে, সামনে আছে কান্দার ভাই নিয়ে যাবে হবো পারে। কেমন? আমরা সবাই পথিক, সবাই চলেছি, তুমি এত আকপাক করছো, কার জন্য করছো আকপাক? খাপার মতো আকপাক আমি ব্যাপারই নয়, তুমি আকপাক করে ওরে কি আর মাদুলি কবচ দিয়ে কি আর স্বামী স্ত্রীর ভালোবাসা টেকানো যাবে? এ সম্ভব? তুই শালা বেলপাতা আনতে যাচ্ছিস মাকালি শিব ঠাকুরের পাতে, তার কাছে যা, শিবের কাছে যা, কালীর কাছে মন্দিরে গিয়ে প্রার্থনা করো, মা তোমার এরকম একটা নির্লিপ্ত দৃষ্টি দাও যাতে করে আমার মধ্যে একটা নির্লিপ্ততা জেগে ওঠে, আমি যেন সম্মান করতে পারি। এইরকম একটা সম্মান করার শক্তির নাম ঈশ্বর, যেটা মানুষ মহাত্মার কাছে গেলে, আশ্রমে গেলে মানুষের জীবনে একটু একটু করে ইচ্ছা জাগে, এই ইচ্ছাটা তোমার মধ্যে জাগুক, তাই ভয় পাবে না।